প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা অবস্থান করছি মিরপুর মডেল থানা। অগ্নিকাণ্ড হয়েছে, গাড়ি পুড়েছে। যেটা সাধারণ ছাত্রদের কখনোই কাজ না, এটা সাধারণ ছাত্ররা করে নাই। অতি উৎসাহী যারা, সংসদে ভাঙচুর, গণভবন লুটপাট, এটা ছাত্ররা করে নাই। তারা অতি উৎসাহী হয়ে যারা আছে, তারা এই ধরনের কাজকর্ম ঘটাচ্ছে। স্টিল নাও এখনও ঘটাচ্ছে তারা বিভিন্ন জায়গায়, আপনারা দেখছেন। এখন এগুলা আমরা প্রতিহত করার জন্য সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে এসেছি। জাতীয় সম্পদ, এগুলো পরবর্তীতে আবার সংস্কার হবে। আমরা সাধারণ ছাত্র হিসেবে আমরা মাঠে আছি, থাকব। আমরা মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছি, দিব, ভবিষ্যতে দিব। অনেককে বারণ করছি আমরা মিছিলের সময়, সবাই বলতেছি ভাঙ্গিস না, ভাঙ্গিস না, এগুলো আমাদের সম্পদ, ওরা কথা শুনবে না। ওরা প্রত্যেকবার আগে যাবে, প্রত্যেকবার ভাঙচুর করবে, ঠিক আছে? ওরা ভাঙচুর করতে থাকবে, ওরা কারো কথা শুনবে না। ওদেরকে ওরা কখনোই ছাত্র না, এগুলো আমাদের জন্যই বানানো। ভাই কেন খাওয়া দাওয়ার বাদ দিয়ে কেন আমরা থানায় বসে আছি? এটা রক্ষা করার জন্য বসে আছি আমরা, কেন ভাঙবো এগুলা? মিরপুর থানার ভিতরে এখনো পোড়ার গন্ধ, দেশের সম্পদ স্টুডেন্টরা নষ্ট করতে চায় না। যে দেশের থেকে কেউ পালিয়ে গেলে তাকে আনা হবে না? অবশ্যই তাকে কোনো না কোনোভাবে আমাদের এই দেশ, আমাদের এই জাতি, যারা এভাবে আমাদের নিরস্ত্র ভাই বোন মারা গেছে, এটার বিচার অবশ্যই হবে ইনশাল্লাহ। আপনারা জাস্ট পরিস্থিতি সুবিধা করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন।